মা কুইজিনে স্বাগত। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, মুগ ডালের ভাজা পুলি পিঠার রেসিপি। এখানে মেজারমেন্ট কাপের মাপ করে আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি। এই ডালটা আমি ভেজে নেব। ওভেনে একটা কড়াকে আমি গরম করতে দিলাম। এবার এই মুগের ডালটা কড়াতে আমি ভেজে নিচ্ছি। দেখুন, একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার একটা প্রেসারে আমি দিয়ে সিদ্ধ করে নেব। তার আগে আমি ডালটা ভালো করে ধুয়ে নিলাম, আর এতে 1 চামচ নুন দিলাম, সামান্য একটু তেল দিলাম। এবার ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি মিনিট 5-এর জন্য। এদিকে একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপের মাপ করে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, এতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর প্রেসারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ ডাল দিয়ে আমি চালের গুঁড়িটা মেখে নেব। তার আগে আমি অল্প করে ডালটা নিয়ে এই চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। ডালটা ভীষণ গরম, তাই আমি অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এবার বাকি ডালটাও আমি এই চালের গুঁড়িতে দিয়ে দিচ্ছি। সব ডালটা নিয়ে নিলাম। দেখুন, সব ডালটা নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন, এই চালগুঁড়িটা আমি সিদ্ধ করা ডাল দিয়েই মাখলাম। আলাদা করে কোনো রকম জল নিলাম না, সিদ্ধ করা ডাল দিয়েই পুরো ডোটা আমি তৈরি করছি। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এখানে মুগ ডাল আর চালগুঁড়ির সমপরিমাণ নিতে হবে। দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটা আমি লেচি কেটে নেব। আর এই পিঠের পুরটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। দেখুন, নারকেলকে কুড়ে গুড় দিয়ে আমি ছাই মেরে নিয়েছি। এবার এই ডো থেকে আমি কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে, আর এই রকম সাইজের তৈরি করতে হবে। এবার এই লেচিগুলো হাতের তালুতে রেখে ঠিক একটু চেপে চেপে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন, আমি সবগুলো গোল করে নিচ্ছি। আর এদিকে একটা কড়াতে পিঠেগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয় যতক্ষণ আমি এখানে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, হাতের তালুতে লেচিগুলো রেখে ঠিক এইভাবে একটু টিপে টিপে আমি একটা ছোট্ট সরার মতন তৈরি করে নিচ্ছি। এই পিঠের খোলটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, ঠিক এই রকম। এবার এর মধ্যে আমি এই নারকল ছাইটা ঠিক এইভাবে বসিয়ে দিলাম। এবার দেখুন, মুখটা এরকমভাবে দুদিকটা টিপে বসিয়ে দিলাম, সিল করে দিচ্ছি। এবার উপরটাও ঠিক টিপে এইভাবে বসিয়ে দিলাম। এবার হাতে তালুতে রেখে ঠিক এইভাবে ঘুরিয়ে একটু চেপে সিল করে দিলাম দুদিকটাই। দেখুন, কি সুন্দর পিঠেগুলো তৈরি হচ্ছে। আরও একটা তৈরি করছি আমি ঠিক এই একই প্রসেসে। দেখুন, ছোট্ট সরার মতন তৈরি করলাম। এবার এর মধ্যে নারকল ছাই ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে, আর দুদিকটা ঠিক এইভাবে খোলটা মুড়ে দিতে হবে। ভালো করে একটু চেপে ধরে মুড়তে হবে, যাতে এই পিঠে তৈরির সময় ফাঁক না রয়ে যায়। ভাজতে গেলে তাহলে এই পিঠের মধ্যে তেলটা ঢুকে যাবে। দেখুন, ঠিক এইভাবে উপরটা চেপে চেপে বসিয়ে দিলাম। এইভাবে চেপে সিল করে নিতে হবে। এবার হাতের তালুতে রেখে ঠিক দুদিকটা এইভাবে একটু চেপে মুড়ে দিতে হবে। দেখুন, এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলটাও এদিকে গরম হয়ে গেছে, আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, সব পিঠেগুলো আমি ছেড়ে দিলাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা 1-1 জনের কাছে 1-1 নামে পরিচিত। যেমন কেউ বলে মুগশলা, কেউ বলে মুগশাওলি, কেউ বলে মুগ ডালের ভাজা পুলি। আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন। দেখুন, পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব পিঠেগুলো তুলে নিচ্ছি। মুগশলা পুরো তৈরি হয়ে গেছে। এই হলো মুগ ডালের ভাজা পুলি। দেখুন, কি সুন্দর তৈরি হয়েছে, ক্রাঞ্চি আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর টেস্টটাও খুব ভালোই তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে মুগ ডালের ভাজা পুলি পিঠে তৈরি করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। রইল আপনাদের জন্য এই মুগশলা রেসিপি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।